লাগ তুই আমার ঘর পর মুতি দিলু, তো পরে দেখাচ্ছি আমি। দাঁড়া, মানুষের ছবি দেখে লাইক দিলেন আর আমার ছবি লাইক দিলেন না, ঠেলা দিয়ে উপরে তুলে দিলেন, আমি কি অপরাধ করলাম? আমি কোনো বেটা ছাড়া লাইক দেইনি। আপনি আমার উস্তাদ, আমি আপনার শিষ্য, আমি কিন্তু একটা লাইক আপনি থেকে আশা করতেই পারি। খালি কথা কইস, এ এত কথা করলে পরে কান সারা ফাটা একবারে গরম করে ফেলবো নে। ঠিক আছে, দরকার নেই লাইন, হয়ে গেছে এটা লাইন লাগবে না। আর একটা খাম্বায় কাম করবো, বুঝলো? ওই দেখ, ও আল্লাহ, মনে তো ডাইরেক্ট হয়ে গেছে উস্তাদ। না হবি না, আমার শোন, এই গাড়ির চাই আমার কাম আগে, যেহেতু কাস্টমার ছুটে যাবি নি, গাড়ি ডাইনে থুয়ে যাই, ওই কামটাই আগে আমারে ওটি করে আসি। ঠিক আছে চলেন, তাহলে ওই কামটাই করে আসে কিন্তু চল। আচ্ছা চলেন আসেন। উস্তাদ, এই ভারী মইকে গাড়ি ছাড়া টানা যায়? আজকে বিকালে কাম টাম সাইডে যাব না যদি। দাঁড়া 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 দাঁড়া, এই এই জায়গা দাঁড়া, এই মত কাজ। এই লাইনটা কাট, হ্যাঁ এই সাইডেরটা। উস্তাদ লাইন তো ঠিকই আছে, তোর কান সারা ফাটা দেবো। এ লাইন কাট বের করেছি, লাইন কাট। আচ্ছা দেখো কি সুন্দর রোমান্টিক দৃশ্য। তোমার মতোই। এই সময়টা কি দিস যাওয়ার দরকার ছিল? উস্তাদ কাটি দিছি না। দাও ফোনটা দাও তো। ওই বেটার নাম কি জানো? দিস মন্টু নাম। আচ্ছা ওই বেটারে আজকে খাইছি। তো ফোনে কি হয়েছে? ফোনে একটা কল আসবে। কল আসবে? আচ্ছা দেখি। এই যে কল আছে। এ মন্টু ভাই, এ কি এমন একটা ডিশ দিছেন যে দেখতে লাগলি খালি চলে যায়? না ভাই, আমরা এখনই আসতেছি, সাইড দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর একটা দৃশ্য দেখতেছিলাম, এই সময় কি ডিশ লাইনটা যাওয়ার দরকার ছিল? ভুট্টাই নষ্ট করে দিল। আহা, সে তো ওকে আসবে তো বলছে না, ঠিক করে দিয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, দেখি কতক্ষণ লাগে ওর আসতে। দেখো বেশি দেরি করবো না, এই আসলো বলে। লে ওই লে চল, ভাবি রে না যাবো। তাই জার্মানি যাবে
আমি কথা দিলাম এর আগে না আপনি কোন দেশে লোক পাঠাবেন যা দামের ভিতরে বলে ফেরত আসে নাই ওরা আহা ওরা পরিবারের টিয়া পয়সা দিবিল জন্য আত্মগোপন রাখা আমার সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ হয় তোমার চেহারা শরীর ভালো আছে তুমি ইটালি যাও জার্মানি যাও কানাডা কানাডা যাও আর উগান্ডা যাও কোন যে দেশে যাবে সে দেশে যাওয়ার নিয়ত করো আর আমি আছি তোমার জন্য যা কয় লাগে আমি করবো না আর একটা কথা ভাই ভাই সত্যি কথা বলে তো বিশ্বাস করবে না আমি গত মাসে একজনকে উগান্ডা পাঠাইছিলাম আর আল্লাহ ওই দেশে যাও ওই দেশের একটা মেয়ে বিয়ে করে সংসার কাছে দুমছে এটাও কি সম্ভব ভাই আরে আমি আছি না আরে তুমি বিশ্বাস করবে না ওই ও তো একবার কালা কুট করেছিলি আর তুমি তো ফর্সা মানুষ কালাই কালাই যদি মিলো বিরবার তাহলে তুমি ফর্সা কি হবে নি তুমি কোনো টেনশন করার দরকার নাই টাকা পয়সা রেডি করো এক মাসের ভিতর তুমি উগান্ডা যাও আর ইউরোপে যাও যে দেশে যাও যাও ফাইনাল ঠিক আছে খালেদ দালালের একটা নাম আছে আহা ছোটবেলাতে এই পেশায় আমি নিয়োজিত যাও যাও আরে সহজ সরল আছে ঘাট করে বোকা বানা ফেলবো না ভাই বাড়িতে আছেন নাকি বিশালা মন্টু হ্যাঁ আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই লাইন বলে খারাপ হয়েছে ভাই কি একটা লাইন দিছেন যে প্রতিদিনই নষ্ট হয়ে যায় কি সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখতেছিলাম আপনার জন্য কি শান্তি করে সেই রোমান্টিক দৃশ্য দেখার জো আছে ভাই ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি আছে ভাই যেখানে মানুষের গ্যারান্টি নেই আর এই ইলেকট্রনিক জিনিস মানুষ দুয়ারে নষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় বলে কোনো সমস্যা আছে তাইলে রে মাস শেষ হওয়ার দুই দিন আগে আসি বাড়ির পারে বিল নেওয়ার জন্য বসে থাকেন আর প্রতিদিন প্রতিদিন লাইন চলে যায় এরকম যদি লাইন যদি প্রতিদিন চলে যায় তাহলে কিন্তু আমি আর আপনার লাইন চলাবো না আরে ভাই চেতেন কে এই অত্র এলাকার মধ্যে আমার এই কেবলের একটা নাম আছে মানে এক নাম্বার এটা কেবল আর মন্টু কেবল কে আমি তো রুস্তাদলা ভাই থামেন তো আপনার নাম তো লেনি আর এটা কেবলের নাম নিছে মন্টু কেবল ও আচ্ছা 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 বুঝছেন ভাই আমার এই মন্টু কেবল এই অত্র অঞ্চলের মধ্যে আমরা এক আর আপনি আমার এই দুর্নাম দিচ্ছেন এডি ঠিক হচ্ছে না তাই না খালি মুখে মুখে চাটানি মারেন আর কাজের বেলায় কোনো নাই যান যান লাইনটা ঠিক করেন ভাই আবার কি হইলি মেলা দূরতে নাইছি তো এই গলামলাতাই শুকিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখতেছি চুমকি চুমকি এক গ্লাস পানি নিয়ে আসো তো বাহির লোকজন দেখলে এত নাকানো আসে কোথায় থেকে তুমি এমন করো কেন তুমি বুঝবা না ওদের কাছ তো লাইন লাগানো ওরা তো লাইন লাগাবেই চলো
চলো। কাম করতে করতে তো দিন চলে গেল, ওদের করিমের বাড়ি যাবনি কখন? লে তা তাইলে ওর বউ দুয়ারে ফোন দিচ্ছে, ওর ডিশ লাইন নষ্ট হয়ে গেছে। লে কানাডা বা কেনেডা বা কম্বোডিয়া যাবো না, যাবি কোনে ইউরোপের দেশ ইতালিতে, বুঝিস না ভাই? ইতালির তো যাবি লাগলে পরে একটু প্রসেসিং এর দরকার আছে, কাগজ পাতি গুলো আমি করতেছি খুব তাড়াতাড়ি। অশান্তি চলতেছে ভাই, তিন বেলা কিন্তু খাবি দেন ভাই, জানেন ভাই আমার যেভাবে একটু পাঠান না বড় ভাই, আমার সংসার মুংসার সব ভেঙে যাচ্ছে ভাই, অলরেডি ভেঙে গেছে, আমাকে পাঠানোর ব্যবস্থা করেন নাকি? তাছাড়া বউ সাল বললে আমি মরি শেষ হয়ে যাবো বড় ভাই। আরে আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, যেভাবে আমার সাথে কথা করছিস না, যে ব্যবহার করতেছিস, আমি রীতিমতো ইনসাল হয়ে যাচ্ছি। আহা, তোমার আমাকে অপমান করছিস তো বড় ভাই। তো ভাই কি হয়েছে রে? আর শুনেন না, আমি বলতেছি তোরে ইমার্জেন্সি ভাই বিদেশ পাড়া দিচ্ছে, ওরা আমার রোডে গেলে জেনে দেয় এটা কি অবস্থা, ধরে একদম শুয়ে পড়ে থাকে পাগল হয়ে রয়েছে। রে খালেদ, ওরে একটা ব্যবস্থা করে দে ভাই, এ যা তোরা যা সব ব্যবস্থা করে দিবি নি, ঠিক আছে? ভালো করে বলে দিয়ে বড় ভাই, নষ্ট হয়ে যাবে না, ব্যবস্থা দিন করে দেয় ভাই। আচ্ছা আচ্ছা, যা যা তোরা হন, যা যাই, আর লাভ কি? দালালের যেটা কাজ কাম সেটাই করে, সব জায়গায় দালালি করে। এ তুই দালালি করতেছিস কে? খালেদ, তো এই দালালি ব্যবসা কেমন আসছে ছোট ভাই? ইয়েটা কথা বলেন ভাই, এটা আমার তো দালালি ব্যবসা না, এটা আমার একটা বিজনেস, বিজনেস। শোন, যে যাই করিস কর, ওই যে হাসানের বিদেশ যাওয়ার কি হলে রে ভাই? হাসানের বিদেশ যাওয়া তো হয়ে গেছিলি, সামান্য 1,00,000 টাকার জন্য ওর যাওয়াটা বাইরে রয়েছে, আমাকে 1,00,000 টাকা দিলে পরে ওর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবো না ভাই। খালেদ, ডিশ লাইনের ব্যবসা করি, সে সুবাদে হাসানের বাড়িতে একটু যাওয়া আসা আছে, ওরে খুব অভাব, বিদেশ পাঠা দে ভাই। আমি তো দেখেছি ওর বউর মুখের দিক তাকানি যায় না, কি কইস? হাই, আমার উস্তাদ আবার মানুষের কষ্ট সহ্য করতে পারে না, তাই যত সম্ভব তাড়াতাড়ি বিদেশ পাঠা দিলে তো ভালো হয়। আচ্ছা ভাই, হাসানের বিদেশ যাওয়া নিয়ে আপনি এত উঠি পড়ে লাগছেন কে, বুঝলাম না বিষয়টা। হাসানে এতে তো আগ্রহ নাই বিদেশ যাওয়া নিয়ে, যতটা আগ্রহ দেখতেছি আপনি দুইজনের। অত কথা কয় যাবি না, অত কথা বুঝা যাবি না, তুই বেশি বুঝিস, যা করছিস তাই কর। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনি যখন কইলেন আমি চেষ্টা করব, খুব তাড়াতাড়ি হাসানিক বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ও চলে গেলে ভালোই হবে, যে কষ্ট ওস্তাদ আমার আর সহ্য। চলেন চল। কি ব্যাপার বউ? এই তো করতেছি, আর কয়েকটা গাছ আছে, এগুলা হইলেই চলে যাব। আচ্ছা শোনো না, তুমি যে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিলা, সেগুলোর কি খবর হলো? দেখো বউ, তোমাকে রেখে আমি বাজারে যাই থাকতে পারি না, আর বিদেশে যাই কেমনে থাকবো কও? আচ্ছা শোনো, হাজির হলেও টাকা পয়সার বিষয় তো নাকি, একটু দেখো না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কয়লা কাজটা শেষ করি, দেখি বিকালে এক সময় যায় ওর সাথে কথা বলে আসবো নে। তা এখন কি বাসায় যাবা আমার সাথে না পরে আসবা? আর একটু কাজ রয়েছে, এই কাজটা শেষ করে তারপরে আমি বাসায় আসতেছি। আর তুমি এই রোদের মধ্যে শুধু শুধু ক্ষেতের মধ্যে কেন আসতে গেছো? যাও তুমি বাসায় যাও, আমি একটু পরে আসতেছি, যাও। আচ্ছা তাহলে আমি যাই, তুমি চলে আসো একটু পরে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। হাসান ভাই, হাসান ভাই বাড়ি আছেন? হাসান ভাই কে? হাসান
আরে ভাই আজে ও ভাবে হাসান ভাই বাড়ি নাই না ভাইয়া ও একটু বাজারে গেছে ও আচ্ছা ওই ভিসা বাবদে 1,00,000 টাকা শর্ট ছিল হাসান ভাই ওই টাকাটা আরে টাকা ভাবে ভাবে টাকা লাগবে না হাসান ভাইকে একটু আমার অফিসে পাঠায়েন এত সুন্দর ভাবি থাকতে কিভাবে তো টাকার কথা মুখ দিয়ে বলে ফেলছে যাই হোক ওকে 100 আমার অফিসে পাঠা দেন ভাইয়া চলেন না এক কাপ চা খেয়ে যান না ভাবি আজকে চা খাবো না অন্য একদিন খাবো না আর আপনি হাতে চা খেতে অনেক ভালো লাগতো কিন্তু সময়ের অভাবে খেতে পারলাম না যাই হোক ভাবি ভাই বিদ্যুৎ চলে গেলে তো আপনি একা হয়ে যাবেন আমি মাঝে মাঝে আপনার খোঁজ নিতে আসবো আর টুকটাক আপনার কিছু লাগলে দিয়ে যাবো অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে আমি কিন্তু আপনার আশায় থাকবো ঠিক আছে ভাবি আচ্ছা ভাইয়া ভাই আমি কিন্তু থাকবো আপনার আশায় আরে সালা এই আমি কি দেখলাম হাসানের বউ এত সুন্দর খালি খালি আমি ওকে 1 বছর ঘোরালাম আগে জানলে ওকে 1 মাসের ভিতর বিদেশ পাঠা দিতাম শোনো তাহলে দেখে শুনে থাকো আর আমি বিদেশে যাই যা যা লাগে সব পাঠিয়ে দেবো না আর তুমি কোনো টেনশন করো না তোমার যা যা লাগবে শুধু আমাকে খালি একবার খালি ফোন করে কয়ো শেষমেশ তাহলে চলে যাইতেছ আমার একা রেখে কি করব বলো যেতেই তো হবে বাড়ির যে অবস্থা তাতে তো ইনকাম তো বাড়াতে হবে তাই না আর আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদের ইন ফিউচার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে দেখে শুনে রাখতে হবে তাদেরকে মানুষ করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে নিজের যত্ন নিও আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তাহলে দেখে শুনে বাসায় যাও আচ্ছা ঠিক আছে মাসুদ ওস্তাদ চল আমার ইমার্জেন্সি কাজ আছে আমি আর বসে থাকবে পারতেছি না চল ভাবি তা ভাই যে ভালো আছেন ভাবি এই তো আছে তো আলহামদুলিল্লাহ ভাবি জাংলা লাউ দুইটা তো সেই সুন্দর ঠিক আপনার মতন কি যে বলেন না ভাবি আপনি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হইছেন খালি দুষ্টু কথা বলে ভাবি আপনি যখন মুস্কে হাসেন না একদম আমার ভিতরটা রসগোল্লার মতো নরম হয়ে যায় বেশি রসগোল্লা হলে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাবে সময় করে একদিন বাসায় আইসো ঠিক করে দিব না তুই আমার ঘর পর মতি দিল তো পরে দেখাচ্ছি আমি দাঁড়া ধর এত বড় শাসর ও আমার ঘর মতলি দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি
দেওরা কি এত লজ্জা পেলে হবে? দেওরা দেওরা এত লজ্জা পাইতেছ কেন আমারে দেখে? আবি এখন কথা কই? তুমি আমার দেওরা লাগো, তুমি কথা বলবা আবার জিজ্ঞেস করতে হয় না? আমি করছিলাম কি, আপনার লাইন টাইনার এখন ডিস্টার্ব হয় না? কি যে বলো না দেওরা, তোমার ভাই বিদেশে যাওয়ার পর তার লাইনের বেশি সমস্যা হচ্ছে। আপনাদের বললেই তো হয়, মাঝে মাঝে রাতে একটু গেলাম, লাইনটা ঠিক করলাম, সাউন্ড টাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখি আসলাম। ও ভালো কথা বলছো দেওরা, আজকে রাত্রে আইসো গো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ঠিক আছে, মনে থাকবে তো? থাকবে না, আবার এই কথাটা কওয়া লাগবে। বুকে চিন চিন করতে our hearts beat to the city streets, we began to feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher, the night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pulls dust from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top, we're gonna be two hearts running wild. আরে ভাই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখবে লাগলে পরে সর্বিতা শোয়াল, আমার অফিসে আসা লাগবে। আর কোন দেশে যাবেন আমার কোন সব ব্যবস্থা করে দেবো, বুঝেছেন? বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতে আমি, আরে কে বলি সব কিছু কুচকাজ করে নৌকা মকা রেডি করে নদীতে নামবো আমি, দিলে তো আমার স্বপ্নটা নষ্ট করে দিয়ে চোখ থায় কোনে তোকে আকাশে থায় হারাবে না। আরে ভাই আপনার নদী ছাতার কাটা লাগবে কি কামে, আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি, আপনাকে আমি উড়িয়ে বুঝছেন উড়িয়ে নিয়ে যাচ্ছি, কোন দেশে যাবেন শুধু তাই কন, আর সমস্যা নাই ভাই, সবার দিন যা লেগে আপনার কাছে কিছু হলেও কম লেবো না, বোধহয় আপনি আমার এলাকার লোক না? বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতেছি, বিদেশ যাওয়ার স্বপ্ন তো দেখতাম অনেক আগেই যাবি ভাবতাম। আচ্ছা আমি কিভাবে বলবো আপনি কৃষি স্বপ্ন দেখে আমার ঠাটা পাওয়া রোদের ভিতর চয় ভিতর শুয়ে রয়েছেন? আচ্ছা উল্টি পাল্টা কিছু ভাবতেছেন না তো? ভাই উল্টি পাল্টা ভাববো কে, ওই যা বলগা এই স্বপ্ন দেখতেছি ভাব। আচ্ছা শোনেন, এসব স্বপ্ন মপ্ন দেয়া বাদ দেন, এবার স্বপ্ন দেন বিদেশ যাওয়ার, বুঝছেন? আপনি প্রয়োজন আমি কম্বো ডেলি যাচ্ছে, আপনি গায়ের রং কালা, আরে ভাই কম্বো ডিয়ার 90% লোক কালা কুটকুটি, আপনার সাথে ম্যাচিং হয়ে গেলে পরে ওই দেশের টুকরো একটা বিয়ে বাড়ি পারবেন না, আর ওই দেশে তো সমস্যা নাই, বোক বাদ দেওয়া লাগে না, বই আরো কামাই হয়ে আনি দেয়, খালি বাংলাদেশে খালি ডলার পাঠাবেন, বুঝেছেন? আপনি রেডি থাকেন, স্বপ্ন মপ্ন চয়ে যাওয়া দেখার দরকার নাই, শুধু আমার অফিসে আসেন। আর শোনেন না আপনার সাথে পড়ে যাওয়ার কি অবস্থা হলে, দেন ফোন কোনে আমার মানি ব্যাগ কোনে সব এলোমেলো হয়ে গেছে ভাই, তাহলে চলে আসেন রাত্রি চলে আসেন, যে দেশে যান সে দেশে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার একটা নাম রাখা আছে বুঝছেন, এই দেন ফোনের পর ফোন, ফোনে ভাই দাও দেন দেন দাও তুমি দাও। আরে ভাই কোলাম না আপনার সাথে ফালতু সাল বাল, কে বলে নদীর মধ্যে নামিছি ডুব দেব দেব ভাব, কে রে ভাবি না রাতে জাবির কয়েছে, কে রে ফোন আবার বাজে। হ্যাঁ হ্যালো মাসুদ, এ লাইন ছাড়া লাগবে? আচ্ছা ঠিক আছে উস্তাদ আসতেছি, মুডটাই নষ্ট করে দিল। বুক চিন চিন করছে হায় মন তো মায় কাছে চাই, আমরা দুজন দুজন প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে গেলে হায় আমার কি যে হয়ে যায়। গান গাওয়ার জন্য তোকে ডাকিছি, কি হয়েছে কোন ওই লাইনটা কাট,
ওই লাইন মানে ওই ভাবির ভাবির লাইনটা কাট পারবো না কি বাবা তোর এত সেন্স হলে কে রে এই লাইন কাটবি পারবো না কা আমার কাম আছে কি কাম আছে তোর কোয়া যাবি না থাকেন গেলাম কোয়া যাবি না নে তুমি শুয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় না মতি গতি তো ভালো ঠেকলি না যাই আজকে লাইনটা আমি কাটি তো ময়দা কোনে থয়ে গেল শালা আজকে ময়দা আনিনি যাই ভাবি ভাবি আরে দেওরা জি তো এত লেট কেন তোমার জন্য তো ওয়েট করতেছিলাম আসে না ভিতরে চলে সকাল থেকে আমি একা কাম করতেছি আর তুই কোনে রয়েছিস তাড়াতাড়ি ইমার্জেন্সি কাম আছে যে কি করে আবার খামসানির দাগ দেখতেছি না আমার মনে হয় অন্য সন্দেহ হচ্ছে এছাড়া তুই কোনে গেছিল আপনার কারণ আপনার কারণ তো উপরের ভাবির লাইনটা কাটা লাগবে ও তুই তো আবার উঠতে পারবো না নে তোর আবার তোর ভাঙা আমি উঠতেছি তুই ময়দা ধর বুঝতে আমি ধরতে আপনি ওঠেন আমি সাপোর্টে আছি আপনি ওঠেন এ হলে রে ময় ধর ও আস্তে আস্তে ধরছি সাগাও চিনিস নি ভাবে তের পাবা নে কেমন লাগে সে ভাবি না কি আমার একটা খাসি আপনার ভাই বিদেশে চলে যাওয়ার পরে একটু বেশি একাকিত্ব হয়ে গেছি আপনারা আসলে একটু ভালো লাগে ভাবি এই আপনার লাইন টাইন কোনো নষ্ট হয়েছে নাকি
আরে হ্যাঁ, ঠিক সময় আসছেন, চলেন একটু ঠিক করে দেন। কি ঠিক করে দেবো ভাবি? না মানে টিভিটা একটু ঠিক করে দেন। আচ্ছা আসেন, চলেন। আমি একাই খাইছি রে, তুই কোপ খাইস রে। হয়তো খাইছি, তোমার দুঃখ দুঃখ নেই। আমি যখন গিলাম তুই একটাবার তোমাকে নিষেধ করিল পারত। উস্তাদ করার সময় দিলেন কই, কর আগে তো খাড়া করে দোল মারলেন। এ মাসুদ, এত নরম হাতে এই ভাবি এত শক্ত মার দিলি কিভাবে রে? এ সেরা কথা করছিস নি কে? উস্তাদ আমার মনে হয় এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তু? হ্যাঁ। আরে সেই কিন্তুটাই তো আমি। আপনি বিদেশ গেলেন? হায়, আরে ভাই বিদেশ যাওয়ার তো শুধু অভিনয় করছিলাম। ভাই আমি বিদেশ যাইনি, আমি শুধুমাত্র বিদেশ যাওয়ার নাটক করছিলাম। আর এর কারণ হচ্ছে আপনারা যা শুরু করছিলেন না, এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর ছোট ভাই তোমাকেও বলি, ভাবিরা মায়ের সমতুল্য, আর সেই ভাবির সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো। ভাইরা বিদেশে গেলে ভাবিকে তো ছোট ভাইরাই তো দেখে শুনে রাখবে নাকি? আর তোমরা যেটা শুরু করছিলা সেটা মোটেও ঠিক করনি, যার কারণে আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। যাই হোক, তোমাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কাজটা করছি। আপনারা ডিশলাইনের কাজ করেন, মানুষের বাড়িতে বাড়িতে যান, আর আপনারা যদি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করেন তাহলে তো মানুষের বিশ্বাস আর আপনাদের উপর থাকবে না, মানুষের বিশ্বাস তো হারা যাবে। তো তাই বলি কি, মানুষের বাড়িতে বাড়িতে আপনার কাজের জন্য যাওয়া লাগতেই পারে, কিন্তু আপনারা মানুষের সঙ্গে আর এরকম ব্যবহার করেন না। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আর কোনো সময় এরকমভাবে কাজ করবো না ভাই। ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, সত্যি কথা করছি, আর কোনোদিন এরকমভাবে তাকাবো না, এরকম কাজ আর কোনো সময় করবো না ভাই। ভাই এই যে ভাই কান ধরি করছে ভাই, আর কোনোদিনও এরকম কাজ করবো না, আর ভাবিক সবসময় সম্মানের জায়গা রাখবো ভাই। আমাকে তুমি মাফ করে দাও। হ্যাঁ ভাই মাফ করে দেন। ভাই মাপটা চাওয়ার আর দরকার নেই, চলেন বাড়ির পাড়ে যাই, আপনার ভাবি বিরিয়ানি রান্না করছে, একটু খেয়ে আসেন। উস্তাদ ভাবির হাতের খাবার? হ্যাঁ